গৌরগঞ্জ রাজ্যে এতদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু পুনরায় রাজ্যে দেখা দিল নতুন এক বিপদ। রাজ্যের সমস্ত নদী সরোবর পুকুরের জলের রং বদলে কালো হতে শুরু করল। কেউ কালো জলের নদীতে স্নান করো না, আর জল স্পর্শ করো না। চারিদিকে সাধারণ মানুষের হাহাকার পড়ে যায়। রাজা যুবরাজের কানে এই দুঃসংবাদটি পৌঁছায়। রাজামশাই, গোটা রাজ্যের নদী সরোবর পুকুরের জলের রং বিস্ময়করভাবে কালো হয়ে গেছে, আর সেই জলের স্পর্শে প্রজাদের শরীরে পচন ধরছে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে বীর অনেকবারই তার অলৌকিক শক্তির দ্বারা এই রাজ্যকে উদ্ধার করেছেন, কিন্তু সে তো এখন আর এই রাজ্যে নেই। তাই আমাদের এখন বীরের পিতা কাঠুরিয়া তেজস কুমারের দ্বারস্থ হতে হবে। উনি হয়তো আমাদের নিশ্চয়ই সাহায্য করতে পারবেন। হ্যাঁ রাজামশাই, আমি যত দ্রুত সম্ভব ওনাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। মন্ত্রীমশাই সৈন্য পাঠিয়ে কাঠুরিয়াকে দ্রুত রাজপ্রাসাদে নিয়ে আসেন। কাঠুরিয়া ও যুবরাজ এই সমস্যা নিয়ে আলোচনায় বসেন। আপনি সব শুনলেন তো? এখন আপনি ছাড়া এই বিপদ হতে গৌরগঞ্জ রাজ্যকে কেউ বাঁচাতে পারবে না। রাজ্যের প্রজারা কালো নদীর জলের কারণে মারা যাচ্ছে। যত বেশি দেরি হবে তত বেশি প্রজারা মারা যাবে। তাই যা কিছু করতে হবে খুবই দ্রুত করতে হবে। আমি অবশ্যই চেষ্টা করব রাজামশাই, কিন্তু রাজ্যের সমস্ত নদীর জল কালো কেন হলো, আর কেন সেই কালো জলের স্পর্শে মানুষজন মারা যাচ্ছে, তা আমার বাবা সর্বজ্ঞানম ধ্যানের দ্বারা জানতে পারবেন। এখন তাহলে আমি আসি। হ্যাঁ আসুন। কাঠুরিয়া বাড়ি ফিরে তার পিতাকে সব জানালেন এবং পরদিন ভোরবেলা কাঠুরিয়ার পিতা সর্বজ্ঞানম ধ্যানে বসলেন। বাবা, তুমি কি দেখলে? কেন রাজ্যের সমস্ত জলাশয় কালো জলে পরিণত হলো, আর কেনই বা সেই কালো জলের স্পর্শে শরীর পচে গিয়ে মানুষ মারা যাচ্ছে? তেজস, বাবা, শয়তান যাকার শয়তানি আত্মা আবার জেগে উঠেছে, আর সে এই রাজ্যের সমস্ত জলাশয়কে কালো করে এমনভাবে বিষাক্ত করে দিয়েছে যে সেই জল স্পর্শ করা মাত্রই মানুষের শরীরের চামড়া মাংস পচে যাচ্ছে, আর সেই কারণেই মানুষ মারা যাচ্ছে। এই চাকাকে তো বীর তার অলৌকিক শক্তির দ্বারা হত্যা করেছিল। হ্যাঁ তেজস, বীরই তাকে অলৌকিক শক্তি দিয়ে মেরেছিল। এখন চাকা আরও বেশি শক্তিশালী, আর তাকে মারতে গেলে যে অলৌকিক শক্তির প্রয়োজন তা তোর বা আমার নেই। তাহলে কি জাকার শয়তানি আত্মাকে আর বিনাশ করা সম্ভব নয়? না বৌমা, জাকার শয়তানি আত্মার সাথে লড়াই করার শক্তি আমাদের কারো নেই। যদি বীর থাকতো তাহলে বীর সহজেই এটা করতে পারত। তার মানে আমি কিছু করতে পারবো না, আর গৌরগঞ্জ রাজ্যে মৃত্যুলীলা চলতেই থাকবে? না তেজস। বৌমা, দেখো তো কে? পিতা, মাতা, তোমরা?
রে মা। এসো পিতা, মাতা এসো। সারস পিতা সারস মাতা কাঠুরিয়া ও তাঁর পিতার সহিত কুশল বিনিময় করার পর বললেন, বাবা তেজস, তোমাকে এখনই পক্ষী রাজ্যে যেতে হবে। কেন পিতা? তোমাকে পেঁচারানী ডেকে পাঠিয়েছেন। পেঁচারানী আমাদের ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ তেজস। পেঁচারানী কাঠুরিয়া ও সারস বউকে কেন ডেকে পাঠিয়েছেন সারস পিতা সেই কথা তাঁদের বলতে শুরু করেন। সময় হয়ে এসেছে পেঁচারানী, কালচক্রের নিয়মে তোমাকে এই শরীর ত্যাগ করতে হবে। জানি প্রভু, প্রতি 500 বছর অন্তর আমাকে এই শরীর ত্যাগ করতে হয়, আগামী 100 বছরের জন্য। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, 100 বছর পর পুনরায় তোমার শরীর তুমি ফিরে পাবে। কিন্তু তুমি তো জানো, অলৌকিক শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। তাহলে তোমার এই অসীম অলৌকিক শক্তি ধারণ করবে কে? সেই শক্তি ধারণ করার মতো কোনো পক্ষী তো এই পক্ষী রাজ্যে নেই। জানি প্রভু, তাই জন্যই আমি পৃথিলোক হতে একজন মনুষ্যকে ডেকে পাঠিয়েছি, সেই পারবে আমার অলৌকিক শক্তি ধারণ করতে। কি নাম সেই মানুষের? তেজস কুমার, কাঠুরিয়া তেজস কুমার। তেজস কুমার, আচ্ছা, তেজস কুমার যদি তোমার অলৌকিক শক্তি ধারণ করতে সক্ষম হয়, তাহলে তুমি ওকে এই শক্তি দাও। পেঁচারানী, আপনি আমাদের গৃহে? হ্যাঁ, আমি তোমাদের গৃহে এসেছি একটি গুরুত্বপূর্ণ কাজে। বলুন পেঁচারানী। কালচক্রের নিয়মে আমার এই শরীর ত্যাগ করবার সময় হয়ে এসেছে। আমি এই শরীর ত্যাগ করার পূর্বে আমার সমস্ত অলৌকিক শক্তি তোমার জামাতাকে দিতে চাই। তাই তোমরা অতি শীঘ্র তার গৃহে গিয়ে তাকে আমার নিকট নিয়ে এসো। রানীমা, আপনার যা ইচ্ছা তাই হবে। তারপর সারস পিতা ও সারস মাতা কাঠুরিয়াকে নিয়ে চলল পক্ষী রাজ্যে পেঁচারানীর নিকট। বাবা, এইবার তুমি পেঁচারানীর কাছে যাও, সেখানে তোমায় একাই যেতে হবে। ঠিক আছে, আমি আসছি। তারপর কাঠুরিয়া গেল পেঁচারানীর কাছে। এসো তেজস, তুমি তো সবই শুনেছ, আমার হাতে আর সময় নেই। আমি এই শরীর ত্যাগ করার পূর্বে আমার সমস্ত অলৌকিক শক্তি আমি তোমাকে প্রদান করব, তারপর এই শরীর ত্যাগ করব আগামী 100 বছরের জন্য। কিন্তু পেঁচারানী, 100 বছরের আগেই যদি আমি মারা যাই, তাহলে এই শক্তি আমি কাকে প্রদান করব? তুমি তখন এই অলৌকিক শক্তি তোমার কোনো উত্তরসূরিকে প্রদান করো। আমার বংশেরই উত্তরসূরিকে? হ্যাঁ তেজস, এইবার তুমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হও। আমার সমস্ত অলৌকিক শক্তি এখন তুমি ধারণ করেছ, এইবার আমার শরীর ত্যাগের পালা। আমার সর্বপ্রথম কাজ গৌরগঞ্জ রাজ্যকে কালো নদীর হাত থেকে রক্ষা করা। শয়তান যাকার শয়তানি আত্মাকে কি করে বিনাশ করব? আমাকে অলৌকিক শক্তি প্রয়োগ করে দেখতে হবে। আমাকে এখন সমস্ত জলাশয় হতে যাকার কালো আত্মাকে টেনে আনতে হবে।
জাকা, এইবার আর তুই কোনো দিনও ফিরে আসতে পারবি না। গৌরগঞ্জের সমস্ত জলাশয় শয়তান জাকার শয়তানি আত্মা হতে মুক্তি পেল চিরদিনের জন্য। গৌরগঞ্জ রাজ্যে পুনরায় শান্তি ফিরে এলো এবং প্রজারা অকাল মৃত্যু হতে মুক্তি পেল।